আসসালামু আলাইকুম। অ্যামাজন এফিলিয়েট বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের স্বাগতম। তো আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যামাজন এফিলিয়েট করতে হলে কি কি লাগবে। তো শুরুতে বলি, অ্যামাজন এফিলিয়েট করতে আসলে কিছু লাগে না, আপনার কনফিডেন্স বা সাহস লাগবে। হয়তো বা অনেকেই বলছেন যে ভাই আমার কনফিডেন্স আছে, আগায় যান না। তো আসুন, একটা বিষয় সেটা হচ্ছে আসলে কনফিডেন্স ছাড়া কোনো কিছু হয় না। আপনার যদি মনে জোর থাকে তাহলে আপনার যে কোনো সেক্টর থেকে সফল হতে পারবেন। অ্যাকচুয়ালি অ্যামাজন এফিলিয়েট করতে হলে আপনার যে যে বিষয়গুলো লাগবে তা হলো একটা ডোমেইন লাগবে, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে, যে ওয়েবসাইটে আপনার প্রোডাক্টগুলো শো করাবেন, শো করে সেল করবেন। তার জন্য বাধ্যতামূলক যে বিষয়টা বা যেটা লাগবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট থাকতে হবে। এখন ওয়েবসাইটের যখন আপনার তৈরি করবেন তখন অনেকগুলো ফাইল তৈরি হবে, তো এই ফাইলগুলো নির্দিষ্ট একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, অর্থাৎ যেটা সব সময় ইন্টারনেট সরবরাহ করে রাখবে এবং যে কেউ সার্চ দিলে সেটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে যে হোস্টিং, অর্থাৎ যে ফাইলগুলো আছে সেগুলো আপনাকে হোস্ট করে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, যেটাকে বলা হয় হোস্টিং। অর্থাৎ ডোমেইন কেনার সাথে সাথে আপনাকে হোস্টিং নিতে হবে, অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং এটা বাধ্যতামূলক। এই দুইটা জিনিস থাকলে আপনারা আপনার এফিলিয়েট শুরু করতে পারবেন। এখন তার পরবর্তী স্টেপটা কি, আপনার বাংলাদেশে অনেক হোস্টিং কোম্পানি রয়েছে যারা একসাথে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে, তাদের ভিতর অন্যতম একটা বাংলাদেশ হোস্টিং। তো আপনারা নেটে সার্চ দিলে এটা পাবেন, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো ধরুন আপনারা ডোমেইন এবং হোস্টিং নিলেন, নেওয়ার পরে আপনার কাজটা কি, আপনারা যদি বিগিনার হয়ে থাকেন, আপনারা HTML CSS ইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনোটাই পারেন না, তাহলে আপনারা ওয়ার্ড পেজ দিয়ে শুরু করতে পারেন। ওয়ার্ড পেজ দিয়ে আপনারা কীভাবে প্রোডাক্টগুলো অ্যাড করাবেন সেই টিউটোরিয়াল আমি আস্তে আস্তে করছি। আপনারা চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে দেখে একটা সাইট কাস্টমাইজ করে একটা নতুন সাইট তৈরি করতে পারেন, সেখানে প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি কীভাবে অ্যাড করবেন অ্যামাজন থেকে প্রোডাক্টগুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একদম বিগিনারদের হাতে ধরে ধরে শেখানো হচ্ছে। এই ধরনের টিউটোরিয়ালগুলো যাচ্ছে, আপনারা চাইলে ওয়ার্ড পেজ নিয়ে কাজ করে একটা সাইট তৈরি করে সেখানে অ্যামাজন এফিলিয়েটের জন্য কাজ করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যারা অ্যামাজন এফিলিয়েট করতে চান তাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে কাজটা আপনার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যামাজন এফিলিয়েট একটা সাইট দাঁড় করানোর পরে সেটা হচ্ছে এসইও। অর্থাৎ আপনার এসইওটা যে যত ভালো পারবেন সেই তত অ্যামাজন এফিলিয়েটে ভালো করবেন। অ্যামাজন এফিলিয়েট করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়, বাংলাদেশে অনেক মানুষ অ্যামাজন এফিলিয়েট করছে, সো আপনারা চাইলে ইজিলি করতে পারেন। সো যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডোমেইন, হোস্টিং, ওয়ার্ড পেজ এবং এসইও, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করুন, আপনি দ্রুত সফল হবেন আর কনফিডেন্সটা অনেক বেশি রাখবেন। আর ধারাবাহিক টিউটোরিয়াল দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলে যে টিউটোরিয়ালগুলো যাচ্ছে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল আশা করি আপনাদের যে কোনো কাজে কোনো না কোনো কাজে উপকার আসবে। সো প্রত্যেকটা টিউটোরিয়াল পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা ক্লিক করুন। আশা করি আপনারা অবশ্যই করবেন এবং আপনারা অনেক বেশি সাকসেসফুল একটা বিজনেস তৈরি করুন, জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন, সেই সাথে বাংলাদেশকে অনেক বেশি সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে গড়ে তুলুন, পৃথিবীর বুকে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।